এরা যেন এদিকে দৌড় দিতে না পারে, এদিকে দৌড় দিলে তো আমরা এখানে ওরা ক্লাস হবে, ওরা এদিকটা এদিকটা বের করে দিবে, ওরা তো হলের স্টুডেন্ট, ওদেরকে আমরা হলে আমরা একটু কথা কথোপকথন শুনছিলাম, একটু কথোপকথন শোনার চেষ্টা করছিলাম। আমরা হলে ঢুকে দেবো, ওরা কিন্তু বাইরের স্টুডেন্ট না। আশরাফ ওনাদেরকে বললেন যে মিডিয়াটা একটু সরলে আমরা, ওরা মিডিয়ার খাবার স্টল গেলে আমরা একটু ওদেরকে, যারা বাইরের লোকজন তারা চলে যাবে, না না এরা কি বাইরের লোকের ভিতরে বের হবে কেউ? এরা সবাই হলের স্টুডেন্ট, ছাত্র সবাই হলের, হলের যদি ছাত্র হয়ে থাকে তারা বাইরে করছে, হলে যাক, হলের ভিতরে আমরা ফোর্স করতেছি, আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমরা তো তিন চারজন, সবার কথা তো ওরা শুনতেছে না। তাহলে আপনারা আমাদের কাছে কি চান? আপাতত এখানে স্টে করেন, ওদেরকে যতদূর সম্ভব, ওরা তো ওরা ওদেরকে তো আমরা পিছিয়ে রেখেছি, ওদেরকে আমরা পিছিয়ে রেখেছি, ওরা এদিকে এদিকে আসতে পারবে না, এটা আমরা সর্বোচ্চ চাই। আপনারা মিডিয়া প্লিজ, আমরা কথা বলছি, প্লিজ আচ্ছা, এখানে হল প্রশাসন এবং পুলিশ নিজেরা নিজেদের মধ্যে কথা বলছিলেন, সেই কথাগুলো আমরা আসলে আর না দেখাই। তবে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা তাদের কথোপকথনের মাধ্যমে শুনছিলাম, তাতে যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবাই চাচ্ছেন এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির যাতে একটি পরিণতির দিকে যায় এবং অবশ্যই একটি সুবিধাজনক পরিণতি,